আসসালামু আলাইকুম সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি আজ শুরু করছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত 2.1 এর উপর একটি ক্লাস। বন্ধু, আমি এখানে 9 নম্বর আর 10 নম্বর প্রশ্নটি সলভ করে দেব ইনশাআল্লাহ। তো এখানে দেখেন 10 নম্বর প্রশ্নটি আগে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 আর 556 কে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে একটি ভাগশেষ থাকে, তার ভাগশেষ জিনিসটাকে দেখি আমরা। ধরুন 3 দিয়ে 10 কে ভাগ করলে 3 3 এ 9, অর্থাৎ এখানে যে এক অবশিষ্ট, এই যে এক অবশিষ্ট আছে এই এক কিন্তু অল টাইম এর থেকে ছোট হবে, তার মানে এর নিচে কোনো মান আসা, এই যে যেটা বলছে অবশিষ্ট এর নিচে কিন্তু কোনো মান আসা পসিবল না, ঠিক 31 এর নিচে কোনো মান আসবে না। তাহলে আমরা লেখাটা দেখি লিখবো কিভাবে, যে সকল জাস্ট এই লাইনটা লিখবো, যে এই লাইনটা যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা এত এবং এতকে ভাগ করলে 31 অবশিষ্ট থাকে, যেহেতু 31 অবশিষ্ট থাকে আমরা লাইনটা পুরো দেখে লিখছি এই পর্যন্ত। সেই সংখ্যাটা অবশ্যই কি হবে 31 থেকে বড় হবে, কারণ সেই সংখ্যাটা অবশ্যই কি 1 এর বড় হবে, যদি 1 ভাগশেষ, কারণ 1 এর বেশি না হলে তো ভাগশেষ থাকতো না, তার মানে সংখ্যাটিকে অবশ্যই কি 31 এর থেকে বেশি হবে। আর যেহেতু আমাদের 1 ভাগশেষ, তাহলে আমরা আগেই এখান থেকে বিয়োগ করে নিব। ঠিক এখানে একই রকম আমরা 346 থেকে 31 বিয়োগ করব সমান 315, আর 556 থেকে 31 বিয়োগ করব 525, এর গুণনীয়ক হবে এই সেটটা। এখন আমরা একটা লিখে নেব এখানে, যে মনে করি যে 31 অপেক্ষা বড়, মনে করি আমরা মনে করি 31 অপেক্ষা বড় 315, এর গুণনীয়কের সেট। সমানে এবং লিখব, এটা মনে করি 31 অপেক্ষা বড় 525, এর গুণনীয়কের সেট সমান বি। এর অর্থ কি আমরা বন্ধুরা এ আর মানে এর মানে 31 এর নিচে কোনো মান লিখবো না। এখন আমাদের মানগুলো বের করার পালা। 315 সমান কি লেখা যায় 1 গুণ 315, বন্ধুরা সব বিজোড় মানগুলো আসবে। দেন 315কে আমি ভাগ করে 3 দিয়ে, 315 / 3 আর 105, 5 দিয়ে ভাগ করেন, 5 দিয়ে আমি 315 ভাগ করলে 315 / 5 63, 7 দিয়ে যাবে ভাগ এটাকে, 315 / 7 45, 9 দিয়ে ভাগ যাবে 315 কে 9 দিয়ে ভাগ করেন 315 / 9 35। বন্ধু এরপরে কিন্তু 11 যাবে না, 13 যাবে না, চেক করে দেখেন আপনাকে। যেমন 315 / 13 এই দশমিক আসবে, 24 চলে আসছে, তার মানে 13 দিলে কিন্তু 24, 15 দিলে কিন্তু 20 হয়ে গেল, তাহলে আমাকে এর আগে লাভ নাই। সো আমরা এই পর্যন্ত শেষ করলাম। ঠিক একই রকম 525টাকে ভেঙে নিব। 525 আমাদের আগে 1 গুণ হবে, 1 গুণ 525 তো অবশ্যই ভাগ যাবে। দেন এটা বিজোড় সংখ্যা আসবে, 5 যাবে 7 যাবে, চেক করি আমরা। দেখেন 525 5 / 5 / 3 175, যেহেতু এটা বিজোড় সংখ্যা তো জোড় সংখ্যা দিয়ে যাবে না, 5 / 5 / 5 105, 5 / 5 / 7 75। বন্ধুরা এবার দেখেন 9 দিয়ে কিন্তু ভাগ যাবে না, দেখেন 5 / 5 / 9 ভাগ হচ্ছে 58.3 যাবে না, 11 5 / 5 / 5 / 11 সেটাও কিন্তু যাবে না, 47, 13ও যাবে না, দেখেন 5 / 5 / 13 হবে না, 15 হবে, 5 / 5 / 15 এটা ভাগ যাবে 35, 15 × 35। বন্ধুরা আপনি কিন্তু ক্যালকুলেটর দিয়ে চেক করতে পারতেছেন, 15 পরে আর যাবে না, তাহলে এটা কিন্তু ইজি হয়ে গেল। আপনি এখানে মনে রাখেন এখানে একদম 1 থেকে 9 পর্যন্ত যে সংখ্যা, এখানে 7 পর্যন্ত শুধুমাত্র, এখানে সিরিয়ালটা থাকবে, এখানে 15 হবে, তাহলে আপনি ডিরেক্ট লিখবেন এর সমান, যেহেতু আমরা বলছেন এর সমান কি 31 এর বড়। 31 এর বড় সেটগুলো হলো কোনটা, 315 এর জন্য এখানটা লিখেন 35 पैंतालिस तेषट्टी एटार मानटा कोनो मिस्टेक हওয়ার सम्भावना नहीं 105 315 एवं बी समान कि हबे 525 এর সেটগুলা 35 75 105 175 525 চাচ্ছে কি দেখেন তো আমাকে আমাদের এখানে বলছে যে 31 থাকে তাদের সেট নির্ণয় করো অর্থাৎ কমন মানটা দুজনের মধ্যে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা এত ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 31 অবশ্যই থাকে তাদের মধ্যে সেটটা অর্থাৎ কমন সেটটা যাচ্ছে এর মধ্যে দেখেন তো কমন বন্ধুরা কমন মান কি আছে এর মধ্যে কমন মান কি আছে দেখেন তো আছে কেন হলো 35 35 105 105 আর কিন্তু একটা নাই তার মানে 35 আর 105 आशा करी अपना बुझते नय नम्बर मैथटी ए और बी यथाक्रमे 35 और 45 एर गुण निर्णय सेट हलो ए यूनियन बी और ए इंटरसेक्शन बी बेर करते हैं आगे 9 नम्बर दिए 35 एर गुण निर्णयगुलो बेर करे निई 35 समान 1 गुण 35 हबे 2 जाबे ना 3 जाबे ना 4 जाबे ना 5 गुण 7 आबार 7 गुण 5 लेखार दरकार नेई एटा हये गेल और हलो कत एटा हलो 45 सेम 45 समान लेखा जाए 1 गुण 45 देन 3 गुण 15 देन 5 गुण 9 देन आप जाबे ना एखाने তাহলে আমরা এখন লিখব a সমান কি বলছে যে এর মানগুলো তাহলে এখানে যাচ্ছে হলো এর মান হলো 1 5 7 35 1 5 7 35 আর এখান থেকে b পাচ্ছি আমরা 1 35 9 15 45 চাচ্ছি a ইউনিয়ন b তাহলে এখানে অতএব a ইউনিয়ন b এর মানটা 1 5 7 35 ইউনিয়ন b এর মানটা 1 3 5 9 15 45 আমরা a ইউনিয়ন b তাহলে এর মধ্যে হলো কি অতএব কমন যোগ আনকমনটা তাহলে আমরা কমনও লিখব আনকমনও লিখব আর একই মান ডাবল লিখব তাহলে এখানে আসবে 1 सीरियल থাকবে 3 5 7 9 1 3 5 7 9 হয়ে গেল দেন হলো 15 35 করব a ইন্টারসেকশন বিটা a ইন্টারসেকশন b তাহলে এর মানটা হলো 1 5 7 35 ইন্টারসেকশন b এর মানটা হলো 1 3 5 9 15 45 এর মধ্যে দেখো তো কমন কি আছে 1 আছে 5 আছে আর কোনো মান নাই কিন্তু আশা করি আপনারা বুঝতে পারছেন।